রাবার বাগান সংলগ্ন জঙ্গলে বানর মেরে আহার সারছিল একটি বিশালাকার অজগর সাপ। অন্যান্য বানরের চেঁচামেচিতে সংশ্লিষ্ট রাবার বাগানের মালিক এবং অন্যান্যরা বিষয়টি সম্পর্কে অবগত হন। পরে এলাকাবাসী সাপটিকে উদ্ধার করে তুলে দেন বন দপ্তরের কর্মীদের হাতে। আষাঢ় মাসের শেষ দিনে বিশালাকার অজগর সাপ ধরা পড়ায় চাঞ্চল্য ছড়ায় কমলপুর থানাধীন কার্তিক গ্রামে। রবিবার সকালে কমলপুর থানার অধীন কার্তিক গ্রামের বাসিন্দা বিশু মুন্ডা তার রাবার বাগানে কাজ করতে যান। রাবার বাগানের অনতিদূরে একটি জঙ্গলে প্রচুর সংখ্যক বানর একত্রিত হয়ে চিৎকার চেঁচামেচি করছিল। একসাথে এতগুলো বানরের চিৎকার চেঁচামেচিতে কৌতূহলের বসে সংশ্লিষ্ট জঙ্গলটিতে যান বাগান মালিক বিশু মুন্ডা। জঙ্গলের একটু ভেতরে যেতেই বিশু মুন্ডা দেখতে পান একটি বিশালাকার অজগর সাপ একটি বানরকে ধরে আহার করছে। তিনি চিৎকার করে আরো কয়েকজন লোককে সংশ্লিষ্ট স্থানে জড়ো করেন। এরই মধ্যে খবর পেয়ে গোটা গ্রামের মানুষ জড়ো হন সংশ্লিষ্ট স্থানে। পরে এলাকার দিলীপ মুন্ডা এবং আরো একজন মিলে সাপটিকে ধরেন এবং বনকর্মীদের হাতে তুলে দেন। এদিন দিলীপ মুন্ডা জানান অজগর সাপটি প্রায় 15 ফুট লম্বা হবে। আপনার নাম কি? দিলীপ মুন্ডা। দিলীপ মুন্ডা, এই জায়গাটার নাম কি? কার্তিক গ্রাম। ফরেস্টারের লোক তো গাইছি না? একজন আছে, মানে তারা খবর দেওয়া হয়েছে তোমার? খবর দেওয়া হয়েছে। উল্লেখ্য যে সংশ্লিষ্ট গ্রামে কয়েকটি রাবার বাগান রয়েছে। রাবার বাগানে সাপ দেখা যায় ঠিকই, কিন্তু এত বড় অজগর সাপ এর আগে কখনো দেখেনি গ্রামবাসী। এদিকে রবিবার আষাঢ় মাসের শেষ দিন, সোমবার থেকেই শুরু হচ্ছে শ্রাবণ মাস। আষাঢ় এবং শ্রাবণ মাসের সন্ধিক্ষণে মা মনসার ঘট প্রতিস্থাপনের শুভ দিনে বিশালাকার সাপ উদ্ধারের ঘটনায় গ্রামবাসীদের মধ্যে চাঞ্চল্যের মাত্রা আরও বাড়িয়ে দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।